আসতে পারি স্যার? আসেন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? স্যার আমার কামরুজ্জামান। স্যার নিজের সম্পর্কে কিছু বলেন। স্যার আমি মোহাম্মদ কামরুজ্জামান, আমার জন্মস্থান কুড়িগ্রাম জেলা। স্যার আমি স্যার 2013 সালে রানীগঞ্জ বাজার বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাস করছি এবং আমার পয়েন্ট 4.50। আমি 2017 সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে পাস করছি দিনাজপুর বোর্ডিং ইনস্টিটিউট থেকে। আমি স্যার সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা এবং সব ভালো গুণকে ভালোবাসি এবং সমস্ত খারাপ অর্থাৎ মিথ্যাবাদী, মিথ্যা কথা, দুর্নীতি এগুলো থেকে আমি স্যার সবসময় এগুলোকে অ্যাভয়েড করার জন্য চেষ্টা করি। আমি স্যার কর্ম এবং পরিশ্রমী এবং উদ্ভাবনী এবং মানুষকে সহজেই মানুষের সঙ্গে সহজেই আমি কমিউনিকেশন করতে পারি স্যার, আমার এই দক্ষতা আছে এবং যে কোনো পরিস্থিতিকে আমি সামলাই নিতে পারি স্যার, যে কোনো পর্যায়ে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিবেশকে আমি খাপ খাইয়ে নিতে পারি। আচ্ছা খুব ভালো। তা আপনার জেলা কুড়িগ্রাম বললেন? জি স্যার। কুড়িগ্রামের বিখ্যাত একজন লোক? জি স্যার। নাম বলেন দেখি। ওনার নাম স্যার তারামন জি, যিনি মুক্তিযোদ্ধা ছিলেন। আচ্ছা। স্যার সৈয়দ শামসুল হক, যাকে সব্যসাচী লেখক বলা হয়, তিনি আমাদের বিখ্যাত কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেছেন। আমি একটা প্রশ্ন করছিলাম, তারামন বিবির কি পদ ছিল? বীর প্রতীক। উনি কি এখন জীবিত? না, উনি মারা গেছেন। কবে? 2018 সাল। তারিখ মনে আছে? 31 ডিসেম্বর, 1 ডিসেম্বর। আচ্ছা আপনার নামে কোনো বিখ্যাত কুখ্যাত ব্যক্তি আছে? হ্যাঁ স্যার আছে। উনি জাতীয় চায় নেতার জন্য মধ্যে একজন ছিলেন, এই সিং কামরুজ্জামান। বিখ্যাত? বিখ্যাত হ্যাঁ। আর কুখ্যাত? কুখ্যাত এই যাকে রাজাকার বলে ফাঁসি দেওয়া হয়েছে আর কি, জামাতে ইসলামের নেতা ছিলেন। ভেরি গুড। নেক্সট মোমাইন সাহেব, আপনার জন্ম তারিখ কত? স্যার আমার জন্ম তারিখ 30 ডিসেম্বর 1996। আচ্ছা আপনার যেখানে জন্ম হয়েছে ওনার সে বাংলাদেশে ঘটে থাকা কিছু বিখ্যাত কোনো স্মরণীয় কোনো দিন? জি স্যার অবশ্যই আছে। 14 ডিসেম্বর আমাদের শহীদ দিবস। 14 ডিসেম্বরে 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য অসংখ্য মেধাবীকে শহীদ করে দেয়, গণহত্যা করছেন, এই জন্য এই 14 ডিসেম্বরকে শহীদ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। আর একটা স্যার, শহীদ বুদ্ধিজীবী দিবস। আর একটা আমাদের সবচেয়ে বিজয় দিবস যেটা 16 ডিসেম্বর হয়েছে। আচ্ছা বাংলাদেশে বর্তমান পদ্মা সেতু প্রকল্প চলছে? জি স্যার। পদ্মা সেতু দূরত্বটা না? জি স্যার 6.15 কিলোমিটার। আচ্ছা আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের সেনাপ্রধান কে ছিল? আমাদের মুক্তিযুদ্ধের সময় সেনাপ্রধান ছিলেন আতাউল্লাহ ওসমান, জেনারেল এমএজি আতাউল্লাহ ওসমান। বর্তমানে একটা ভাইরাস এটা পুরো বিশ্বকে স্তব্ধ করে দেওয়ার মতো এটা স্যার করোনা, COVID-19 বলে করোনা ভাইরাস। কবে সম্ভব? এটা স্যার 1960 সালে সর্বপ্রথম আবিষ্কার হয়েছে, এখন চলতেছে বর্তমানে। রোগটা কবে আবিষ্কার হয়েছে স্যার? 1930 সালে। আর রোগটা কবে ছড়ানো শুরু হয়েছে? রোগটা স্যার ডিসেম্বরে সম্ভবত আমার মানে আমাদের কবে থেকে এটাকে আমরা শনাক্ত করতে পেরেছি আমাদের দেশে স্যার? আমাদের দেশে বিশ্বে মানব দেহে, বিশ্বে মানব দেহে কবে থেকে এটা সংগ্রহণ ঘটে?
আচ্ছা এর নাম কোভিড রাখা হলো মানে কোভিড 19 রাখা হলো কোভিড 19 এই সম্পর্কে আমার আচ্ছা এম এস বারের ওজন নির্ণয়ের পদ্ধতি কি আছে স্যার ডি স্কয়ার ভাগ 162.2 এটা কিসে বের হবে এটা স্যার এককটা কি হবে কেজি পার মিটার কিউব হবে কেজি পার মিটার মিটার কিউব মিটার কিউব না কেজি পার মিটারে বের হবে আচ্ছা আচ্ছা আপনি 2017 ডিপ্লোমা থেকে বের হয়েছিলেন তারপর থেকে কি করতেছেন তারপর থেকে স্যার আসলে ওইভাবে ঘোষণায় কোনো কিছু করা হচ্ছে না জব এক্সপিরিয়েন্স না স্যার জবের জন্য পড়াশোনা করতেছিলাম আর পাশাপাশি টুকটাক কিছু কানা করতেছিলাম এছাড়া ওইভাবে প্রশাসনিক কিছু করা হয়নি স্যার বিভিন্ন সাইটে ঘুরে সাইটে স্যার ওইভাবে সাইটেও করা হয়নি বাস্তব সম্পর্কে কোনো ধারণা হয়নি আর কি জি স্যার আচ্ছা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আপনি কেন করতে আগ্রহী হলেন বা কেন আপনার কাছে কি সব এটা আসলে দেশের জন্য অত্যন্ত জনবল এই জনবল খুবই প্রয়োজন কারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই জন্যই আমি মূলত আমিও যাতে একজন দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি এই উদ্দেশ্যে আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আমাকে পড়ার জন্য উৎসাহিত করছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কারিকুলামটা আসলে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার জন্য একটা অন্যতম মানে শিক্ষা পদ্ধতি বা মাধ্যম যেটাই বলেন শিক্ষা এই শিক্ষা আসলে মানে যেরকম দক্ষতা সম্পন্ন কারিগরি লোক তৈরি করতে পারে এই কারিকুলাম বা এই কারিকুলামে দ্বারা লেখাপড়া করে এটা আসলে অন্য কোনো এইভাবে মনে হয় বাংলাদেশে আর কোথাও কোর্স বা কিছু চালু নেই যার কারণে দেখা যায় ডিপ্লোমা